वेलकम टू माय यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर योर हेल्थ। आज के एक गुरुत्वपूर्ण वीडियो नहीं एलम। तो आगे वीडियोगुलो जरा देखो अवश्य वीडियो पूरा शेष अब्दि देखो, तेज़ निश्चय इंटरव्यू रिलेटेड टिप्स अकॉर्डिंग टू WBHRB वेस्ट बंगाल हेल्थ रिक्रुटमेंट बोर्ड जो फार्मासिस्ट नोटिफिकेशन बेरिए अगेंस्टे जब इंटरव्यू रिलेटेड क्वेश्चन हमें आलोचना करी आगे वीडियोते सबाई वीडियो देखे खूब भलो लगल और भलो रेसपन्स पेलम। तई पार्ट टू और तर कि क्वेश्चन और अन्सार हमें निश्चय वीडियो देव। तो अने कोश्चन करो जो क्यों इंटरव्यूटा रिटेन ना कि ओराल। एखो पर्त जा नोटिफिकेशन आ पेंडिंग रिक्रुटमेंटर 167 पोस्ट तो तीनटे पोस्ट मिलिए बोल तो एखो पर्त रिटेन एक्सामिनेशन हार को चान्स नहीं। जदि कैंडिडेट बेसि थे तेल बोर्ड पर डिसाइड करें क्योंकि इंटरव्यू रिलेटेड प्रसेस चलो और जेहतु GDMO प्लस स्टाफ नार्स इंटरव्यू रिलेटेड प्रसेस शुरू हो गए और निकट दिन शुरू हो। तो 9 तारीखे डॉक्यूमेंट वेरिफिकेशन लास्ट डेट, तारपर निश्चय इंटरव्यू प्रसेस कीभावे तुम्हारा कॉल लेटर डाउनलोड करबे कोथाय जेते हबे सब नियो आलोचना करब पर भिडियोगुलोते। लिंक दिले आमि सेसब नियो आलोचना करब आमार चैनेले, तो चैनलटा देखो। एबं आरेकटा जिनिस बलार आछे सेटा होच्छे इंटरव्यू रिलेटेड कोनो प्रब्लेम किछु कोश्चेन जदि आन्सार बुझते असुविधा हय बा कोनो रकम कीभावे प्रिपेयर करबे निजेके आमाके जिज्ञेस करते पारो, आमि सबसमय तोमादेर आन्सार देब। একটা জিনিস মাথা রাখবে যে অ্যাকর্ডিং টু ইন্টারভিউ রিলেটেড টু WBHRB রিগার্ডিং দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট, খুব ন্যাচারাল বেসিক কনসেপ্ট ফার্মাসির ওপরই হয়, খুব কঠিনতম কোশ্চেন ওরা করে না। বেসিক কনসেপ্ট সব রকম সাবজেক্টের বেসিক কনসেপ্টটা খুব দরকার, যেরকম ফার্মাকোলজির আমি আগের ভিডিওটা করেছিলাম, ফার্মাকোলজি, ফার্মাকগনসি, যেটা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি, ফার্মাসিউটিক্স, হসপিটাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স এবং বিগত সাবজেক্টগুলো সবকটারই খুব বেসিক কনসেপ্টের ওপরই কোশ্চেন হয়। হয়তো কিছু ব্রিফলি অত পড়তে হবে না কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যেরকম আমাকে একজন কোশ্চেন করেছে ফার্মাকগনসি দিয়ে কীরকম কোশ্চেন হতে পারে, ফার্মাকগনসিতে খুব বেশি কোশ্চেন ওরা ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন হয় না। ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, হসপিটাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সি ম্যাক্সিমাম কোশ্চেন হয়। ফার্মাসিস্ট আমি দুবার দিয়েছি এবং আমার অনেকেই দিয়েছে আমরা জানি, কিন্তু ফার্মাকগনসি থেকে খুবই ন্যাচারাল কোশ্চেন হয় হোয়াট ইজ ক্রুড ড্রাগ, হোয়াট ইজ ফার্মাকগনসি, বা ফার্মাকগনসির যেসব অ্যালকালয়েডের ক্লাসিফিকেশানগুলো আছে বা কার্ডিয়াক গ্লাইকোসাইডের যে ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলোই ভালো করে এক্সাম্পলের সাথে পড়তে হবে। হোয়াট ইজ ক্রুড ড্রাগ, হোয়াট ইজ ফার্মাকগনসি, খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাসি, বা হু ইজ দ্য ফাদার অফ ফার্মাকগনসি, বা হু ইজ দ্য ফাদার অফ মেডিসিনাল হার্ব অ্যান্ড মেডিসিনাল কালচার, এইসব কোশ্চেনই আলোচনা হয়। কিন্তু খুব বেশি বেসিক কনসেপ্ট হচ্ছে হোয়াট ইজ ক্রুড ড্রাগ, হোয়াট ইজ ফার্মাকগনসি, এইগুলো ন্যাচারাল কোশ্চেন, এর বাইরে কোশ্চেন হয়নি। এবং ক্লাসিফিকেশান অফ কার্ডিয়া গ্লাইকোসাইড বা ক্লাসিফিকেশান অফ অ্যালকালয়েডস, ফার্মাকগনসি কাকে বলে, ফার্মাকগনসির কী কী পার্টস আছে এবং তার এক্সাম্পল, ঠিক আছে, বা মেকানিজম অফ অ্যাকশন। কিন্তু ফার্মাকগনসি হোয়াট ইজ ক্রুড ড্রাগটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর একটা জিনিস হচ্ছে হোয়াট ইজ ফার্মাকগনসি, এর বাইরে ন্যাচারাল যদি বেসিক কনসেপ্ট কিছু থাকে, কিছু সায়েন্টিফিক মানে কিছু কিছু ড্রাগসের যেগুলো সায়েন্টিফিক নেম বা মেডিসিনাল ইম্পর্টেন্স, সেগুলো তোমরা ফার্মাকগনসির বই পড়তে পারো। তবে ফার্মাকগনসির জন্য CK কোকাটে ইটস দ্য বেস্ট বুক, ওই বইটা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে তোমরা ইন্টারভিউ আরামসে ক্র্যাক করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা একজন করেছে যে ইন দ্য ইন্টারভিউ বোর্ড, যদি ইন্টারভিউয়ার তোমায় কোশ্চেন করে যে তুমি ফার্মাসিতে তো আরও চাকরি আছে, তুমি হসপিটাল ফার্মাসি কেন চাকরিতে জয়েন করতে চাও, গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুব ভালোভাবে অ্যান্সারটা আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওতে। হসপিটাল ফার্মাসির ব্যাপারটা হচ্ছে হসপিটাল ফার্মাসি ইজ নোবেল প্রফেশন, ফার্মাসিস্ট ইজ নোবেল প্রফেশন সবসময়। তো আমি হসপিটাল ফার্মাসিতে কেন ঢুকছি চাইছি, তখন আই লাভ দ্য সার্ভিং দ্য পেশেন্ট। আমি একটা অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল আমি পেশেন্টকে ভালোভাবে তাদের প্রবলেমগুলো বুঝে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো মেডিসিন। একটা মেডিসিন ওষুধের দোকান থেকে মানুষ যখন কেনে বা যে কোনো মেডিসিনের কাউন্টার থেকে বা ডিসপেন্সারি থেকে যখন কেনে, তখন কিন্তু ওষুধের উপকারিতা এবং ওষুধের যে প্রপারভাবে ঠিকভাবে খেতে হবে, প্রপার ফ্রিকোয়েন্সিতে প্রপার ডোজে খেতে হবে, সেটা কিন্তু কেউ বুঝিয়ে দেয় না। তো অ্যাজ এ ফার্মাসিস্ট যদি তুমি ভালোভাবে সেটাকে ডিসপেন্স করতে, ভালোভাবে সে ফ্রিকোয়েন্সি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং ভালো করে তার উপকারিতা বুঝিয়ে দেওয়ার পেশেন্টকে কীভাবে খেতে হবে, কখন খেতে হবে, তাহলে কিন্তু রোগটা, ওষুধ খাওয়ার অনেক আগেই রোগটা কিন্তু সেরে যাওয়ার কথা। কারণ ওষুধ খেয়ে রোগ যতটা ছাড়বে ততটা যদি ভালো করে প্রপার ওয়েতে ওষুধটা ঠিক টাইমে খাওয়া যায়, ওষুধটা কিন্তু কাজ করবে। অনেকে কী আছে, অ্যান্টিবায়োটিক 5 দিনের অ্যান্টিবায়োটিক 3 দিন খেয়ে বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায় পরবর্তীকালে, ওষুধটা কিন্তু হবে কোনোভাবেই কাজ করে না শরীরে, যদি ওই সেম রোগের জন্য তাহলে রেজিস্ট্যান্ট হয়ে গেলো, সেগুলো ফার্মাসিস্ট জানে। তো তোমাকে যখন ইন্টারভিউতে কোশ্চেন করবে যে আমি ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিতে আপনি জব করতে আসছেন কেন, মার্কেটিং আছে, প্রোডাকশন আছে, R&D আছে, রিসার্চ আছে, অ্যাকাডেমিক্স আছে, আপনি কেন যাননি, তার অ্যান্সারটা একটাই হবে, স্যার অ্যাজ আই এম ফার্মাসিস্ট আই লাভ দ্য
ওয়ে দ্য আই লাভ দ্য ওয়ে, মানে কীভাবে তুমি পেশেন্টকে হ্যান্ডলিং করতে পারবে। আমি পেশেন্টকে হ্যান্ডলিং করা, পেশেন্টকে ভালো করে প্রপার ওয়েতে মেডিসিন বোঝানো এবং প্রপার ওয়েতে ডিসপেন্সিং, প্রপার ওয়েতে আমি ফার্মাসিউটিক্যাল যে আমার স্কিলসগুলো আছে সেগুলো আমি ডেভেলপ করতে চাই। এই জন্য আমি প্রফেশনে এসেছি, যাতে আমি প্রফেশনে থেকে মানুষের সেবা যত্ন করতে পারি এবং নিশ্চয়ই তার এগেনস্টে আমি তো আমার যে ইনকাম সেটা আমি পাবই, যেটা আমার স্যালারি। কিন্তু অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে আমি যখন এখানে কাজ করব, তো সেইখানে আমার যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট, আমি যে রেজিস্টার্ড একজন ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড একজন ফার্মাসিস্ট, সেইভাবে আমাকে গুরুত্বপূর্ণভাবে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস অ্যান্ড রেগুলেশন আমি সেটাকে নিজেকে প্রতিস্থাপন করতে পারবো অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য ফার্মাসি। তো সেই জন্য আমি ফার্মাসিতে আসতে চাই, যেহেতু আমি এই প্রফেশনটাকে ভালোবাসি। অ্যাজ এ প্রফেশনাল ফার্মাসিস্ট আমি পেশেন্টকে ওষুধ ঠিকঠাক ডিসপেন্স এবং ঠিকঠাক মেডিকেশান যদি পেশেন্টকে দিতে পারি এবং ঠিকঠাক ওয়েতে প্রপার ওয়েতে মেডিসিন বোঝাতে পারি, তাহলে সেখান থেকে অনেকটা ইরেডিকেশন করতে পারবো ডিজিজটাকে। সেই জন্য আমি ফার্মাসি প্রফেশনে আসতে চাই। কিন্তু তারপরও অনেক উত্তর হয়, অনেকের অনেক রকম উত্তর হয় যে আমি হসপিটাল ফার্মাসিতে আসতে চাই। তার কারণ হচ্ছে অ্যাজ এ ফার্মাসিস্ট আমি প্রফেশনটাকে ভালোবেসেছি, অ্যাজ এ নট অ্যাজ এ ফার্ম এমআর বা নট অ্যাজ এ প্রোডাকশন বা নট অ্যাজ এ রিসার্চ। আমি আমার প্রফেশনে এসেছি, যে প্রফেশনে হসপিটাল ফার্মাসিতে আমি কাজ করলে আমার সেখান থেকে আমি অ্যাজ এ আমার প্রফেশনটাকে, কারণ আমরা যেহেতু যারা হসপিটালে কাজ করি বা যারা এই হেলথ রিলেটেড সমস্ত প্রফেশন, শুধু ফার্মাসিস্ট নয়, হসপিটালে যারা যারা চাকরি করে সবাই কিন্তু অ্যাজ এ গড গিফটেড প্রফেশন ফার্মাসিস্ট বা যে কোনো প্রফেশন মেডিকেল। কারণ হচ্ছে আমরা লোকের সেবা যত্ন, লোককে ভালোবেসে প্রফেশনটাকে ভালোবেসে আসি এখানে। যেন জানি হসপিটালে চাকরি করলে যারা চাকরি করছে অ্যাজ এ হেলথ কেয়ার, তারা সবাই সেভিয়ার অফ দ্য হেলথ প্রফেশন। প্রফেশনটাকে বাঁচানোর দায়িত্ব কাদের? ডক্টর, ফার্মাসিস্ট, নার্স এবং বিভিন্ন ল্যাব টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান, সবাই, সমস্ত হাসপাতালে একজনকে নিয়ে কাজ হবে না, সবাইকে নিয়ে একটা ইকুয়াল টিম মেম্বারশিপে কাজ হয়, একটা টিম নিয়ে কাজ হয়। সেই জায়গাটা যদি তুমি একটা পার্ট হতে পারো অফ দিয়ার নোবেল হসপিটাল বা নোবেল প্রফেশন, তাহলে নিজেকে তুমি কৃতজ্ঞ এবং নিজেকে তুমি ধন্য মনে করবে। তো সেই উত্তরগুলো ভালো করে গুছিয়ে বলতে হবে ইন্টারভিউ বোর্ডে, যে আমি যদি ফার্মাসিস্ট প্রফেশনে আসতে চাই তাহলে ফার্মাসি প্রফেশনটাকে আমি ভালোবেসে ফার্মাসি পড়েছি আর ভালোবেসে আমি ফার্মাসিস্ট প্রফেশনে আসবো। তার কারণ অ্যাজ এ ফার্মাসিস্ট আমি উইথ জিরো এরর বা উইথ জিরো ডিসপেন্সিং এরর আমি পেশেন্টকে মেডিকেশানটা ভালোভাবে প্রপার ফ্রিকোয়েন্সি, প্রপার রুট, প্রপার ডোজে আমি পেশেন্টকে বুঝিয়ে দেবো প্রেসক্রিপশন ওয়াইজ, যাতে পরবর্তীকালে পেশেন্ট ওষুধটা খেয়ে পেশেন্ট কোনো রকম সাইড এফেক্টস বা অ্যাডভার্স এফেক্ট বা কন্ট্রাইন্ডিকেশন বা ড্রাগ ইন্টারাকশন না হয়, সেই জায়গাটা অ্যাজ এ ফার্মাসিস্ট আমি করতে চাই। আর আই লাভ ফার্মাকোলজি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্মাকোলজি তুমি ভালোবাসো, তাই জন্য তুমি হসপিটাল ফার্মাসিতে এসছো। তার উত্তর একটাই, কারণ তুমি ফার্মাকোলজিতে মেকানিজম অ্যাকশন বা ক্লাসিফিকেশন অফ ড্রাগস যা পড়েছো সেগুলো তুমি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন ইন ফিউচার করতে চাও, সেটাও একটা গুরুত্বপূর্ণ অ্যান্সার এই ক্ষেত্রে। আশা করবো আমার এই উত্তরটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে আবার কমেন্টস করবে, আমি তার পিছনে আরও উত্তর দেবো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলছি যাই, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যেসব কোশ্চেন ফার্মাকোলজি, ফার্মাকগনসি, ফার্মাসিউটিক্স, হসপিটাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, এর বিস্তারিত আলোচনা করলাম অনেকগুলো ভিডিওতে। তো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ফার্মাসিস্ট, যারা এনইউএইচএম এ চাকরি করো বা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সার্ভিস করো, তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা যখন কনসিডার করা হবে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের যেসব ওষুধ তোমরা কাজ করছো, ওষুধগুলো নিয়ে যেগুলো ওষুধগুলো নিয়ে কাজ করছো, সেই ওষুধগুলো অবশ্যই এ টু জেড জেনে যেতে হবে। তার কম্পোজিশন সেরকম যদি আলাদাস কম্পোজিশন তোমরা জানো, কোন ক্লাসিফিকেশানে ড্রাগসটাকে বিলং করে, তার মেকানিজম অফ অ্যাকশন অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। প্যারাসিটামল ট্যাবলেটের একটা, প্যারাসিটামল ট্যাবলেটের অনেক কাজ আছে। প্যারাসিটামল ট্যাবলেটের কীরকম কী কাজ? প্যারাসিটামল ট্যাবলেট নন স্টেরয়েডি, NSAID, কীভাবে সেটা ইনহিবিট করে? অ্যাজ এ ফার্মাসিস্ট তোমাকে কিন্তু অ্যাকর্ডিং টু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ দ্যাট প্যারাসিটামল ড্রাগ তোমাকে কিন্তু ইন্টারভিউয়ারকে বোঝাতে হবে। তো সেই জায়গাটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। অনেক রকম ব্র্যান্ডেড ড্রাগস আছে মার্কেটে, যারা প্রাইভেটে কাজ করো অনেক রকম ব্র্যান্ডেড ড্রাগস আছে, সেই ব্র্যান্ডেড ড্রাগস সম্বন্ধে প্রপার আইডিয়ার ইমপ্লিকেশন আইডিয়া থাকতে হবে। এমন এমন কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে করে, হয়তো একটা ড্রাগ নিয়ে কোশ্চেন করলো, তো ওই ড্রাগটারই উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। এই না যে তোমরা দুটো তিনটে অন্য ড্রাগ বলতে পারবে। যখনই তোমাদের যদি কোশ্চেন করে অ্যামক্সিসিলিন, পটাশিয়াম ক্লাভুলোনেটের কী কী ব্র্যান্ড তুমি জানো, তুমি যখন গভর্নমেন্টে কাজ করো অ্যাকর্ডিং টু দ্যার জেনেরিক আইটেম, তুমি জেনেরিক জানো অ্যামক্সিসিলিন, পটাশিয়াম ক্লাভুলোনেট 625 ট্যাবলেট নামেই আসছে, কিন্তু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিন্তু অনেক ব্র্যান্ড আছে। এরকম অকপেন 25, ক্লাভাম 25, অ্যামক্সিক্ল্যাভ 26-25 আরও অনেক আছে। তো সেইগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। আরও হসপিটাল ফার্মাসি রিলেটেড অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেরকম প্রেসক্রিপশন, পার্টস অফ প্রেসক্রিপশন, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন, হাউ টু ডিসপেন্স এ প্রপার প্রেসক্রিপশন উইথ জিরো এরর, কীভাবে তুমি প্রেসক্রিপশন ডিসপেন্স করবে, প্রেসক্রিপশনে যে পার্টসগুলো আছে সেগুলো ইলাবোরেটলি বোঝাতে হবে, প্রেসক্রিপশনে যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, অ্যাব্রিভিয়েশনগুলো খুব ভালো করে পড়তে হবে, RX, SOS কী, BTPC কী,
BDAC কি, ODBC কি, ODAC কি, ODHS কি, TSF কি, PC কি, AC কি, সমস্ত কিছু তোমাদের কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। এগুলো কিন্তু ইন্টারভিউ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কখন মানে অনেক সময় লেখা থাকে HS, SOS, STAT, এগুলো কি ইউজ, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রেসক্রিপশানে এবার এগুলো অ্যাব্রিভিয়েশনে পড়ে যেতে হবে। ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স অ্যালং উইথ হসপিটাল ফার্মাসি, এগুলো কিন্তু প্রপার প্রেসক্রিপশন পার্টস অফ প্রেসক্রিপশনের মধ্যেও কিন্তু পড়ে এবং তার উপকারিতার মধ্যেও পড়ে। যেরকম ফার্মাকোলজিতে আমরা বলেছিলাম ইনসুলিনের টাইপস, ওগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এইসব জিনিস নিয়ে তোমাদের ইন্টারভিউ হবে। এর বাইরে যত বেসিক কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন হয়, খুব ডিটেলিংয়ে কোশ্চেন হয় না। তো ফার্মাকোলজি আমি ক্লাসিফিকেশন অফ ড্রাগস অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অ্যাকশন ইউজেজ বললাম। ফার্মাকোগনোসিস, হোয়াট ইজ ক্রুড ড্রাগ, হোয়াট ইজ ফার্মাকোগনোসিস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কার্ডিয়াক লাইকোসাইটস, কার্ডিয়াক অ্যালকোলাইটস, এইরকম টাইপের কোশ্চেন। হসপিটাল ফার্মাসিতে পার্টস অফ প্রেসক্রিপশন, ডিফারেন্ট টাইপস অফ প্রেসক্রিপশন, বডি অফ প্রেসক্রিপশন, হাউ টু গিভ মেডিসিন প্রপার প্রেসক্রিপশন উইথ জিরো এরর বা জিরো ডিসপেন্সিং এরর, প্রেসক্রিপশন অ্যাব্রিভিয়েশন বা ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সের শিডিউল যে ড্রাগগুলো আছে, এম শিডিউল, এইচ শিডিউল, এক্স শিডিউল, এন শিডিউল, ও আমি যেগুলো আলোচনা করেছি, এই এই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেনই কিন্তু বারবার করে ওরা কোশ্চেন করে। তো সেইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং যদি কোনো প্রবলেম হয় আবার আমাকে তো করবে, আমি আবার পার্ট থ্রি করবো। আমি ইন্টারভিউ রিলেটেড এখন ভিডিও করেই যাবো, তোমরা ভালো করে দেখো। আরও ভালো যদি কোনো রকম কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়ে থাকে আমাকে আবার কমেন্টস করো। এই অবধি ভিডিও, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনো কোশ্চেন হলে আমাকে অবশ্যই ডিসক্রিপশন লিখে ফেসবুক আইডি দিচ্ছি, সেখান থেকে তোমরা আসতে পারো। তো আমি নতুন ইউটিউব করছি, অনেক ভুলভ্রান্তি করছি ইউটিউব চ্যানেলে, কারণ আমি নিজে এখনও পর্যন্ত টোটালি ওভার কনফিডেন্ট নয় আমার চ্যানেল নিয়ে, কারণ আমি নতুন আজকাল ইউটিউব করছি। আর শুধু ইউটিউবটা ইনকাম জেনারেট করার জন্য আমি করছি না, অনেকে হয়তো ভাবছে আমি ইউটিউব করছি ইনকাম জেনারেশনের জন্য, নিশ্চয়ই নয়। তাহলে ইনকাম জেনারেট করতে হলে আমি ইউটিউব করতাম না, ইনকাম করছি না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে ইনকাম তো অবশ্যই হবে ভবিষ্যতে, কিন্তু আমি যদি অ্যাজ এ ফার্মাসিস্ট একটা ফার্মাসিস্টের পাশে দাঁড়াতে পারি বা একটা জুনিয়ার ফার্মাসিস্টকে চাকরি পেতে একটু হেল্প করতে পারি ইন্টারভিউ রিলেটেড প্রসেস বা বিভিন্ন রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে বা বিভিন্ন জব রিলেটেড প্রফেশন রিলেটেড ইস্যু করতে পারি, তাহলে অবশ্যই নিজেকে ধন্য মনে করবো। এবং যদি একজন আমার ভিডিও চ্যানেল দেখে উপকার পায়, উপকৃত হয়, তাহলে আমি মানবো যে আমার ইউটিউব চ্যানেলটা করা সত্যি সার্থক। সেই জন্য ইউটিউব চ্যানেল করে আমি এটাই প্রমাণ করে দিতে চাই যে অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল, অ্যাজ এ ফার্মাসিস্ট আরেকজন ফার্মাসিস্টের পাশে দাঁড়াবে, কারণ আওয়ার ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ এবং ইউনাইটেড হয়ে থাকতে হবে। সব প্রফেশনে ইউনিটি আছে, কিন্তু আমার ফার্মাসিস্ট প্রফেশনে অনেক জায়গায় ইউনিটি নেই। তো সেই জায়গায় ইউনাইটেড হতে হবে এবং সব জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের প্রফেশনটা অ্যাজ এ নোবেল প্রফেশন ভবিষ্যতে ফার্মাসিস্ট লোকে পড়বে, নট বাই দেয়ার চান্স বাট বাই দেয়ার চয়েস। এটাই আমার বলার এখানে একটাই উদ্দেশ্য, ফার্মাসিস্ট ভবিষ্যতে পড়বে নট বাই চান্স বাট বাই চয়েস, চয়েস নিয়ে ফার্মাসিস্ট পড়বে এবং চাকরি করবেও চয়েস নিয়ে। তো সেই জন্য এই ভিডিওটা এই অবধি, নেক্সট আমি ভিডিও অবশ্যই আনবো। সবাই আমার চ্যানেল দেখছো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী দিনে আরও ভাবে আমি ভিডিওটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। নমস্কার, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।